Assalamualaikum. Jangan khususnya harus cukup bidan yang berarti kalau kita online class ini, ya sih itu nih. Biar sihkan di mana teman siapa yang dengarin. Amri sih baca. Akhirnya, untuk cari Islam untuk sihkan itu ya, akhirnya kami video dari itu alasan itu. Dekho, biar sihkan di dekho teman deh. Aku di situ nih, ini yang pertama, kami boleh tulis. Ekor orang pertama sih, ibarat saya butuh untuk tato dan warna kalau. এবং দুই নম্বর প্রশ্ন হচ্ছে সালাতে নিয়মিত ও তাত্ত্বিক বর্ণনা করো আজকে আমরা এই দুটি প্রশ্ন নিয়ে আলোচনা করব ইতিমধ্যে তোমাদের স্কুল থেকে মোট বই বানানো পাঠ্য বই হিসেবে তোমরা পড়েছো এই বইটা পেয়েছো এই বইয়ের দ্বিতীয় অধ্যায়ে আমরা চলে যাই দ্বিতীয় অধ্যায়ে রয়েছে ইবাদত তোমাদের দেখো দ্বিতীয় অধ্যায়ে ইবাদত থেকে আমরা এখন পড়ব আমরা ইবাদতের গুরুত্ব সম্পর্কে বর্ণনা এর সম্পর্কে জানার আগে আমাদের জানতে হবে ইবাদত কাকে বলে ইবাদতের অর্থ কি বইয়ের মধ্যে স্পষ্ট করে দেওয়া আছে তোমরা দাগ দিয়ে নিও আর আমি যে প্রশ্নগুলো এই বড় প্রশ্নে সঙ্গে পড়াবো সেগুলো কিন্তু ছোট প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন ইবাদত অর্থ কি আমরা ছোট প্রশ্নে জানতে পারি ইবাদত অর্থ কি ইবাদত অর্থ প্রথম লাইনে দেওয়া আছে ইবাদত অর্থ শব্দ অর্থ হচ্ছে আনুগত্য দাসত্ব বা বন্দী উত্তর হচ্ছে অর্থ আনুগত্য রাষ্ট্র বন্দীকে ইত্যাদি ইত্যাদি আমরা দেখছি কি ইবাদত অর্থ হচ্ছে দাসত্ব অনুগত বন্দীকে ইত্যাদি এখন যদি বলে যে ইবাদত কাকে বলে তখন কিভাবে লিখবে এখানে সুন্দর করে দ্বিতীয় লাইনে লেখা আছে আল্লাহ তাআলার অনুগত স্বীকার করে যে যাবতীয় আদেশ নির্দেশ মেনে চলাকে বলে ইবাদত বলতে বলেছে যে আল্লাহ যে আমাদের আদেশ এবং নিষেধ করেছে সেগুলোকে আমরা স্বীকার করে সেই অনুযায়ী চলাকে ইবাদত বলে এখন আমরা বলে যে ইবাদতের গুরুত্ব তোমার ইবাদত কেন গুরুত্বপূর্ণ এবং ইবাদতের তাৎপর্য কি আমরা এটাকে কয়েকটি পয়েন্টে যদি সাজিয়ে লিখি আমি যে যে পয়েন্টগুলো বলবো তোমরা একটু দাঁড়িয়ে নেবে এবং বাসার চেষ্টা করবে ভিডিওটা বারবার দেখবে এবং এটা শিখে নেবে এক নম্বর পয়েন্ট আমরা যদি ইবাদতের গুরুত্ব তাৎপর্য বর্ণনা করা এই জন্য বলি যে দেখতে হবে ইবাদতের গুরুত্ব তাৎপর্য নিচে দেওয়া হলো এক এখানে দ্বিতীয় প্যারা রয়েছে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি সেরা দিক হিসেবে সৃষ্টি করেছেন তিনি আমাদের সৃষ্টি করেছেন শুধু তারই ইবাদতের জন্য পাশাপাশি দেখো আল্লাহ তাআলা বলেছেন আমার আর আমি জিন ও মানব জাতিকে কেবল আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি সুরা জারিয়াত আয়াত 56 বলেছে কি যে আর আমি জিন এবং মানুষ দুটোকেই সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য আল্লাহ তাআলা শুধু মানুষকেই সৃষ্টি করেনি তার ইবাদতের জন্য তিনি পাশাপাশি জিনকেও সৃষ্টি করেছেন তারপরে তোমরা লাস্টের প্যারার মধ্যে আমরা দিতে পারি যে ইবাদত শুধু সালাত সাওম ইত্যাদির মধ্যে সীমাবদ্ধ নয় আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেখানো পথে যে কোনো ভালো কাজ ইবাদতের শামিল বলেছেন ইবাদত শুধু সালাত মানে হচ্ছে নামাজ বা সাওম হচ্ছে রোজা এই দুটির মধ্যে সীমাবদ্ধ না আমরা এই ইবাদতটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সর্বশেষ নবী যেই পথে আমাদের চলতে বলেছেন সেই পথে চলা শামিল হয়ে যায় কি ইবাদত তিনি আমাদেরকে যে পথ দেখিয়েছেন সেই পথ অনুযায়ী চলি আমাদের সব কিছুকে ইবাদতের শামিল হিসেবে গণ্য হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো ভালো কাজে পরামর্শ দেন সে ব্যক্তিও কাজটি সম্পাদনকারী সমান পুরস্কার পাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যদি তুমি কোনো ভালো কাজ করার জন্য কাউকে পরামর্শ দাও এবং সে যদি ওই পরামর্শ অনুযায়ী ভালো কাজটা করে সে যতটুকু সওয়াব পাবে সমান সওয়াব তুমিও পাবে এর জন্য আমাদের কী করতে হবে কাউকে যে কোনো কেউ যখন তোমার কাছে কোনো পরামর্শ জন্য আসবে অবশ্যই আমাকে ভালো পরামর্শ সুপরামর্শ দিয়ে দিব তারপরে তোমরা দ্বিতীয় পেজ 22 পৃষ্ঠার লাস্টের প্যারা আগের প্যারা দেখো লিখেছে এটা তুমি 4 নম্বর প্যারা হিসেবে দিতে পারো এই মধ্যে আল্লাহ তাআলা খুশি হন এই মধ্যে আল্লাহ তাআলা
খুশি হন, এতে দুনিয়ার জীবনে সুখ হয়। এতে দুনিয়ার জীবনে কি হয়? সুখ হয়, পরকালে চরম শান্তিময় স্থান জান্নাত লাভ করা যায়। আর যারা ইবাদত করে না, আল্লাহর পথে চলে না, আল্লাহ তাদের প্রতি অসন্তুষ্ট হন, তারা দুনিয়ার শান্তি পায় না, পরকালে তাদের জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করতে হয়। এখানে বলেছে, যদি তুমি ইবাদত করো, আল্লাহ তাআলা তোমার এই দুনিয়ার সুখ শান্তি দেবেন এবং তোমার জন্য রেখে দিবেন গচ্ছিত করে জান্নাতের চরম সুখ ও শান্তি। আর যদি তুমি এই দুনিয়া আল্লাহ তাআলা ইবাদত না করো, তাহলে এই দুনিয়ায় তো কষ্ট ভোগ করতেই হবে এবং আখিরাতে মৃত্যুর পরবর্তী জীবন থেকে তোমার শুরু হয়ে যাবে জাহান্নামের আযাব। তাই আমাদের কি করতে হবে? এই দুনিয়ার ইবাদতের জন্য আমাদের আল্লাহর দেখা এবং আল্লাহর বলা পথে এবং নবী রাসূলের পথে আমাদের অনুসরণ করতে বলেছে, আমরা সেই পথ অনুসরণ করে আমরা আল্লাহর ইবাদত করব। এখানে আমি যেগুলি লাইন বললাম এগুলো তোমরা 1, 2, 3, 4, 5 সর্বোচ্চ তোমাদের এই প্রশ্নে 5টি বা 6টি পয়েন্ট দিলেই এনা, কারণ যেহেতু 6 বার তোমাদের প্রশ্নের মান থাকবে, প্রশ্নের মান থাকবে 6। এর মধ্যে এটার সাথে এরকম করে একটি ছোট প্রশ্ন থাকবে যেটার মান থাকবে 1 এবং বাকি 5 থাকবে একটি প্রশ্ন। সেহেতু তোমরা একটি প্রশ্নের মধ্যে তোমরা 5টি প্যারা সর্বনিম্ন দিতে হবে, 5টি পয়েন্ট দিতে হবে। আমি এখানে প্রায় তোমাদের 6টি প্যারা আলোচনা করেছি, এখান থেকে তোমরা সুন্দর করে সাজিয়ে যেগুলো 5টি প্যারা দিবে। আমরা এখন আলোচনা করলাম ইবাদত, এখন আমরা ইবাদত কি দেখতে পেয়েছি, ইবাদত শব্দের অর্থ, অনুগত, দাসত্ব, বন্দী ইত্যাদি, আল্লাহর বলা পথ এবং আমাদের যে পথ অনুসরণ করতে বলেছে সেই পথ অনুসরণ করলেই আমরা ইবাদতের স্বামী হিসেবে গণ্য হবে, আমাদের আমাদের ইবাদত হয়ে ইবাদত বলে গণ্য হবে। এখন আমরা করব সালাতের গুরুত্ব তাৎপর্য, তোমাদের সালাতের গুরুত্ব তাৎপর্য এই প্রশ্ন তোমরা ভাবে পৃষ্ঠা 9, 23 এবং 24 এই প্রশ্ন তোমরা পাবে পৃষ্ঠা 9, 21 এবং 22 এখন আমরা আলোচনা করব সালাতের গুরুত্ব। পূর্বের আলোচনার ন্যায় আমরা যখন ইবাদত করেছি আমরা ইবাদত অর্থ কি এবং ইবাদত কাকে বলে সেটা সম্পর্কে জেনেছি। এখন আমরা যেহেতু সালাত করছি সেহেতু আমরা জানব সালাত, সালাত শব্দের অর্থ কি, অর্থ কি, অর্থ কি এবং কাকে বলে। তোমাদের 23 পৃষ্ঠা যাও, সরি 24 পৃষ্ঠা যাও, এখানে সুন্দর করে প্রথম লাইনটি দেওয়া আছে, সালাত, সালাত শব্দের অর্থ নত হওয়া, বিনম্র হওয়া, বিনয় বিনম্র হওয়া, দোয়া করা, ক্ষমা প্রার্থনা করা, দুরূপ করা। কি কি লিখেছে দেখো, আমি তোমাদের লিখে দেখাচ্ছি উত্তর। সালাত শব্দের অর্থ নত হওয়া, বিনয়, বিনম্র হওয়া, আর আছে দোয়া করা, ক্ষমা ক্ষমা প্রার্থনা করা, আমরা বইয়ের মধ্যে পেয়েছি সালাত শব্দ অর্থ নত হওয়া, বিনয় বিনম্র হওয়া, দোয়া করা, ক্ষমা প্রার্থনা করা, দরুদ পড়া। সালাত, সালাত হচ্ছে নামাজ, আমরা যখন নামাজে দাঁড়াই আমরা তখন আল্লাহর সামনে নত হয়ে বিনম্র বিনয়ের সহিত দাঁড়াই। কেন দাঁড়াই? যাতে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করতে পারি যে আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে আমাদের জান্নাত লাভ করার যদি সুযোগ করে দেয়, ক্ষমা চাওয়া, আমাদের আমাদের জীবনের সকল কিছু ক্ষমা। আমরা যখন নামাজে দাঁড়াই আমাদের সামনে কিন্তু আল্লাহ তাআলা অবস্থান করে, আমরা তখন সরাসরি আল্লাহর সাথে কথা বলার সুযোগ পাই, তখন আমরা কি করতে হবে, ওই সালাতের মাধ্যমে আমরা তাকে ক্ষমা চাবো, আমরা আল্লাহর সাথে দূর করবো, নত হবো। এই জন্য এটার অর্থ হচ্ছে নত হওয়া, বিনম্র হওয়া, দোয়া করা, ক্ষমা প্রার্থনা করা, দূর করা। এখন যদি বলি যে সালাত কাকে বলে, নিচে দেখো সুন্দর করে দ্বিতীয় লাইনে লেখা আছে, ইসলামী পরিভাষায় আহকাম আরবাংশ বিশ্ব
বিশেষ নিয়মে আল্লাহ তাআলা ইবাদত করাকে সালাত বলে বলেছে কি আহকাম ও আরকান আহকাম ও আরকান হচ্ছে নামাজের দুটি অংশ একটা হচ্ছে বাহ্যিক একটা অভ্যন্তরীণ এই দুটি নিয়ম এই দুটি বিশেষ নিয়মে যখন আমরা ইবাদত করি তখন ওই ইবাদতটা সালাত হিসেবে গণ্য হয় এই জন্য বলেছে ইসলাম শরীয়তে ইসলাম পরিভাষায় আহকাম ও আরকান সহ বিশেষ নিয়মে আল্লাহর ইবাদত করাকে সালাত বলে সালাতকে নামাজও বলে তাহলে আমরা এই প্রশ্ন উত্তরটা পেয়েছি এবং এই প্রশ্নের উত্তরটাও পেয়েছি আমাদের এই প্রশ্নে সালাতের গুরুত্ব তাৎপর্য যেটা প্রথমে আমাদের বলা আমাদেরকে ছোট প্রশ্ন থাকতে পারে সেটা হয়তো বা এটা অথবা এটা বা অন্য কোনো সব প্রশ্ন থাকতে পারে তোমরা যদি রিডিংগুলো মনোযোগ সহিত করো যেহেতু তোমরা এই প্রশ্নগুলো পড়বে যখন প্রশ্নগুলো পড়বে রিডিংটা একটু পড়লে তোমাদের ছোট প্রশ্নের সলভ হয়ে যাবে আমি এই বড় প্রশ্ন যাওয়ার আগে তোমাদের আরেকটি ছোট প্রশ্ন বলে দিচ্ছি তিন নম্বর লাইনে বলেছে ইসলামের পাঁচটি রুকনের উপর প্রতিষ্ঠিত ইসলাম কয়টি রুকন প্রতিষ্ঠিত প্রশ্ন হতে পারে ইসলাম কতটি রুকনের উপর প্রতিষ্ঠিত উত্তর হবে কি পাঁচটি উত্তর হবে পাঁচটি ইসলাম পাঁচটি রকম উপর প্রতিষ্ঠিত এক হচ্ছে ইমান দুই হচ্ছে সালাত তিন সাওম চার হজ ও পাঁচ হচ্ছে জাকাত আমরা এখন সালাত নিয়ে আলোচনা করছি এখন প্রশ্ন হচ্ছে এটা এটা প্রশ্ন উত্তর দিবে এখন সালাতের গুরুত্ব তাৎপর্য বর্ণনা করো আমরা এই প্রশ্ন উত্তরটা পয়েন্ট আকারে দিব এখন পয়েন্ট অনেকগুলো আছে আমি তোমাদের সবগুলো পয়েন্ট আলোচনা করি তোমরা দাগ দিয়ে নিবে এবং এখান থেকে তুমি সাজিয়ে যেগুলো পাঁচটি বা ছয়টি ছয়টি প্রশ্ন ছয়টি পয়েন্ট তুমি মুখস্থ করে নিবে যাতে প্রশ্নের উত্তরে তুমি সুন্দর করে লিখতে পারো এক নম্বর পয়েন্ট হচ্ছে তেইশ নম্বর পৃষ্ঠায় নিচে দেখো আল্লাহ তাআলার নিকট বান্দার আনুগত্য প্রকাশের যত মাধ্যম বা পন্থা আছে তার নাম তার মধ্যে সালাত হলো সর্বশ্রেষ্ঠ কি বলেছে আল্লাহ তাআলার নিকট বান্দার আনুগত্য প্রকাশের যত মাধ্যম বা পন্থা মাধ্যম বা পন্থা হচ্ছে রাস্তা যা আল্লাহ আল্লাহ তাআলার কাছে নিয়ে যায় আছে তার মধ্যে সালাত হচ্ছে সর্বশ্রেষ্ঠ কারণ সালাতের সময় তুমি আল্লাহ তাআলাকে সরাসরি তুমি তার সঙ্গে সাক্ষাৎ পাও এই জন্য সর্বশ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে সালাত দুই নম্বর হচ্ছে সালাতের মাধ্যমে আল্লাহর প্রতি বান্দা চরম অনুগত প্রকাশ পায় তারপরে পৃষ্ঠে যাও তিন নম্বর হচ্ছে আমি এখন যে প্রশ্নগুলো করিয়েছি এটা হচ্ছে তিন নম্বর সালাত শব্দে অর্থ নত হওয়া বিনয় বিনম্র হওয়া দোয়া করা ক্ষমা প্রার্থনা করা দরুদ পড়া ইসলামী পরিভাষায় আহকাম ও আরকান সহ বিশেষ নিয়মে আল্লাহর ইবাদত করাকে সালাত বলে সালাতের আরেকটি নাম হচ্ছে কি সালাতকে নামাজও বলে চার নম্বর ইসলাম পাঁচটি রুকুন প্রতিষ্ঠিত রুকুন মানে হচ্ছে খুঁটি পাঁচটি রুকুন হচ্ছে ইমান সালাত সাওম চার হজ এবং পাঁচ হচ্ছে জাকাত তারপর হচ্ছে পাঁচ নম্বর দেখো তারপরে লাইন ইমানের পরে সালাতের স্থান সালাত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তারপর দেখো ছয় নম্বর দেখো রাসূলুল্লাহ আলাইহিস সালাম আরো বলেছেন কোন বান্দা জামাতের সাথে সালাত আদায় করলে আল্লাহ তাআলা তাকে পাঁচটি পুরস্কার দিবেন এটা হচ্ছে পুরুষের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে রাসূলুল্লাহ বলেছেন যখন জামাত মানে মসজিদে যখন নামাজ পড়ো কোনো বান্দা জামাতের সাথে সালাত আদায় করলে আল্লাহ তাআলা তাকে পাঁচটি রুকন পাঁচটি পুরস্কার দিবেন এখানে এটা একটা সংক্ষিপ্ত প্রশ্ন আবার অনেক সময় বড় প্রশ্ন হয়ে আসে যে আল্লাহ তাআলা জামাতের সাথে বান্দাদের নামাজ পড়লে বান্দাদের পাঁচটি পুরস্কার দিবে সেই পাঁচটি পুরস্কার কী এখানে দেখো পঁচিশ নম্বর পৃষ্ঠায় এই যে বক্সের মধ্যে দেখো সুন্দর করে লেখা আছে এক তার জীবিকার অভাব দূর করবে তোমার আয় উপার্জনে যদি অভাব থাকে সেটা আল্লাহ দূর করে দেবে দুই কবরে আজাব থেকে মুক্তি দিবে মৃত্যুর পরে পরবর্তী জীবন শুরু হয় সেটা কবর থেকে শুরু হয় এই কবর যদি তোমার আজাব থাকে আল্লাহ তাআলা সেখান থেকে তুমি তোমাকে মুক্ত করে দেবেন হাসরে আমল নামা ডান হাতে দিবে আমাদের ডান হাতে আমল নামা যদি আমাদের আমল নামা যদি ডান হাতে থাকে তাহলে আমরা জান্নাতে যাবো না বাম হাতে থাকলে সেটা জাহান্নামে যাবো সেই জন্য আল্লাহ তাআলা আমাদের
ডান হাতে আমরা নামাজ পড়ি এটার মানে হচ্ছে আমরা জান্নাতে ইনশাআল্লাহ যাব পুলসিরা বিশ্বের মতো দ্রুত পার করে দিবেন পাঁচে তাকে বিনা হিসেবে জান্নাত লাভ করবে তাহলে আমাদের কি করা উচিত আমাদের মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করা উচিত তাহলে আমরা পাঁচটি পুরস্কার পাবো এই পাঁচটি পুরস্কার তোমাকে কেউ দিতে পারবে না স্বয়ং আল্লাহ তাআলা ছাড়া এজন্য আমাদেরকে মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে সাত নাম্বার পয়েন্ট তার নিচে দেখো সালাত জান্নাতের চাবি সালাত কি জান্নাতের চাবি কোনো দরজা খুলতে গেলে আমাদের কিন্তু চাবি প্রয়োজন কোনো তালা লাগানো দরজা খুলতে গেলে আমাদের চাবি প্রয়োজন এবং জান্নাত যখন তালাবদ্ধ থাকবে আমাদের সেই চাবিটা হচ্ছে আমাদের নিজের কাছে সেটা হচ্ছে সালাত আমাদের আমরা যদি নামাজ পড়ি আমাদের আমাদের কাছে সেই চাবিটা তৈরি হয়ে যাবে এবং যখন আমরা বেহেশতের দরজার সামনে যাব তখন সেই চাবি আমাদের কাছে থাকলে আমরা জান্নাতে পৌঁছাতে পারবো উঠতে পারবো এটা তোমার লেখা আছে তিরমিজি ইবনে মাজা আবু দাউদ আট নম্বর বলছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন কিয়ামতের দিন সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে কিয়ামতের দিন সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে যার সালাতের হিসাব সঠিক হবে তার অন্য হিসাবও সঠিক হবে মানে কি আমার যদি সালাতের হিসাব সঠিক থাকে আমার অন্য হিসাবও সঠিক থাকবে আর যার সালাতের হিসাব গড়বিন হবে তার অন্য হিসাবও গড়বিন হবে তার বা তাবারাই সরি নয় নাম্বার তার নিচে দেখো লেখা আছে আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই সালাত অশ্লীলতা ও খারাপ কাজ থেকে বিরত রাখে সূরা আনকাবুত আয়াত 45 বলেছে নিশ্চয়ই সালাত অশ্লীলতা খারাপ কাজ থেকে বিরত তুমি যদি সালাত পড়ো আল্লাহর ধ্যানে থাকো তুমি অবশ্যই তুমি খারাপ কাজ এবং অশ্লীল জাতীয় কাজ থেকে তুমি অবশ্যই দূরে থাকবে তাহলে আমরা এখানে তাহলে আমরা এই তিনটা পৃষ্ঠা থেকে মনোযোগ দিয়ে পড়লে আমাদের সাথে দ্রুত তাৎপর্য সুন্দর করে যে এতগুলো নয়টি দশটি পয়েন্ট বললাম আমাদের ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে ওই পয়েন্ট থেকে তুমি সুন্দর তোমার যেগুলো ভালো লাগে সেই সুন্দর সুন্দর পয়েন্টগুলো লিখে এ প্রসঙ্গ দিতে পারবে আর আমি কয়েকটি প্রশ্ন পেলাম এখানে পেলাম তিনটা প্রশ্ন পেলাম এবং আমরা এই যে আমরা যে কোনো বান্দা জানার সাথে সালাত আদায় করলে কয়েকটি পুরস্কার হবে এবং পুরস্কারগুলো কী কী এই প্রসঙ্গটাও কিন্তু পেয়ে গেছি তাহলে আজকের মতো এই পর্যন্তই এই প্রশ্নগুলো সুন্দর করে বাসায় লিখবে এবং পড়বে তোমাদের যে এক্সাম দিয়েছে এখান থেকে দিয়েছি যদি ভালো করে পড়ো এগুলো সুন্দর করে লিখবে তাহলে আজকে এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ